সামাজিক সুরক্ষা প্রকল্পে 276 জন উপভোক্তাকে আর্থিক অনুদানের চেক দিল বালুরঘাট পৌরসভা। উপভোক্তাদের প্রত্যেককে 40,000 টাকা করে চেক দেওয়া হয়। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির উপার্জনকারী মানুষের মৃত্যুর পর অর্থনৈতিক সংকটে পড়ে সেই পরিবারগুলি তাদের অর্থনৈতিক সাহায্যের সরকারি প্রকল্প জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হলো। যদিও দীর্ঘদিন এই প্রকল্পের টাকা প্রদান বন্ধ ছিল, সেই প্রকল্পেই এদিন উপভোক্তাদের চেক বিলি করে বালুরঘাট পৌরসভা। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর সামাজিক সুরক্ষা প্রকল্পে বালুরঘাট পৌরসভার 276 জনকে 40,000 টাকা করে মোট 1,10,40,000 টাকার চেক দেওয়া হয়েছে। এদিন টোকেন হিসেবে 5 জনকে চেয়ারম্যান অশোক মিত্র তাদের হাতে চেক তুলে দেন। দেখুন, দীর্ঘ কয়েক বছর যে আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা নাগরিক রয়েছে তাদের জন্য এই প্রকল্পটা, এবং এখানে দীর্ঘ কয়েক বছর এই প্রকল্পের যে বেনিফিটটা বালুরঘাট পৌরসভার অন্তর্গত যারা বাসিন্দা রয়েছে সেটা পাচ্ছিলেন না। আমাদের বোর্ড আসার পর এই ব্যাপারটা খুব তৎপরতার সঙ্গে কাজ করে আমরা সেই ফলটাকে নিয়েছি, এবং তার যে বেনিফিশিয়ারিরা যেটা রয়েছে টোটাল 276 বেনিফিশিয়ারিকে আমরা 40,000 টাকা তাদের অ্যাকাউন্টে যাবে। তো আজকে 5 জন বেনিফিশিয়ারিকে আমরা আমাদের পৌরসভাতে নিয়ে এসে তাদের হাতে চেকগুলো প্রদান করলাম, এবং পাশাপাশি বাকি 276-এর মধ্যে 5 জন, বাকি 271 জনের তাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। স্বামী কি করতেন? আজকে পৌরসভা থেকে টাকা দিল, এটাকে কিভাবে দেখছেন আপনি? মানে ভালো কাজে লাগবে বা কাজে লাগবে? আপনার নামটা শুক্লা।